বাট অল টিচার বন্ধু সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যারাবিক কোয়েশ্চেন নিয়ে। তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে অ্যারাবিকের পরীক্ষা হবে, তো তার জন্য কোয়েশ্চেনটা না পেলে আমরা প্রবলেমে পড়েছি। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যারাবিক প্রশ্ন নিয়ে। বাট আমি প্রথমেই বলে দিই, সিরিয়াসলি ভাবে আমি অ্যারাবিক পড়তে পারি না, দ্যাটস ওয়াই আমি ক্লিয়ারলি বলতে পারবো না। জাস্ট আমি তোমাদেরকে দেখাবো যে কী কী প্রশ্ন এসেছিল 2016-তে 2019-এ এর ব্যাপারগুলো, ঠিক আছে? তো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শো ইউ অল দোজ অ্যারাবিক প্রবলেম অ্যান্ড কোয়েশ্চেন। ওকে, আই মিন কোয়েশ্চেন একই ব্যাপার, ঠিক আছে? সো ইউইটির 2016-এ দেখো কী কী প্রশ্ন এসেছিল, আই মিন সেই ব্যাপারগুলো তোমাদেরকে আমি হালকা করে দেখাচ্ছি। যে এটা হচ্ছে 2016, ওকে? তো এখানে অলরেডি নেম অফ দ্য এক্সামিনেশন তোমরা লিখবে। প্রথমত বলি যে ফুল মার্কস হচ্ছে 100, ডিউরেশন 2 আওয়ার্স, ওকে? নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ এক্সামিনেশন সব কিছু লিখতে হয়, ওকে? অ্যান্ড এটা হচ্ছে সোনিয়া দত্তর, আই মিন কোয়েশ্চেন পেপার। এখানে একটা ব্যাপার বলে দিই যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, এখানে দেখো অলরেডি লেখা রয়েছে, ঠিক আছে? সো আমি এটা দেখে দিই, এটা আগের বার হয়েছিল, এর আগে 2016-তে, ঠিক আছে? তো আমি পেলাম, সো থ্যাংক ইউ সো মাচ দাদাকে, একজন আমাকে এটা দিল, সো থ্যাংক ইউ সো মাচ তাকে, তামিম দা অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে আমি খুঁজে পাচ্ছি না এখানে কী বলছে। দ্য ওএমআর অ্যান্সার শিট প্রোভাইডেড ইউর কন্টেন্টস 100 কোয়েশ্চেন্স, 100টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে কী বলছে, ইউ মাস্ট সেড অনলি সার্কেল অ্যাজ ইউর রেসপন্স, অ্যান্সার 1 to 75 অনলি, দ্য অল্টারনেটিভ সার্কেল উইল লিড দ্য রিজেকশন অফ ইউর রেসপন্স। আর এখানে দেখো এই যে ব্যাপারগুলো কীভাবে তুমি লিখবে, এটা হচ্ছে ওএমআর শিট বেস হবে, ওএমআর শিট বেস, এটা ভালো করে মাথায় রাখবে, যেটা ওএমআর শিট বেস, ওকে? 60 মিনিট থাকবে, ঠিক আছে? তারপরে অনেক কিছু ব্যাপার আছে। এবং এক নম্বর প্রশ্ন কী বলছে দেখে নাও, যে এত এই গ্রন্থটির রচয়িতা হলেন, আমি জানি না, তার সঙ্গে তোমাদেরকে দেখাবেন, জাস্ট চুপ করে থাকবো, ওকে? একটু দেখানোর পরে আমি তুলে দেবো, তোমরা ভালো করে দেখবে। তোমরা দেখে পরবর্তী স্ক্রিনশটও নিতে পারো, কোনো চাপ নাই, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই বুঝতে পারবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন, আই থিঙ্ক ওটাই হবে, দ্য প্রফিট মোহাম্মদ ওয়াজ বর্ন। আধুনিক আরবি সাহিত্যে নবজাগরণকে জনক কাকে বলা হয়, লাইক এখানে দেখো তোমরা জিজ্ঞেস করতে পারো পরো আমাকে, যে এটা দেখো এটা ইংলিশে রয়েছে, এটা বেঙ্গলিতে রয়েছে, বেঙ্গলি ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, তো পাঠগুলো তো এই পাঠগুলো তো অ্যারাবিকই থাকবে, এটা বুঝতেই পারছো। আমি জাস্ট তুলে তুলে দেখাচ্ছি এখানে কি বলছে, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, মানে এগুলো প্লুরাল করতে হবে অ্যারাবিকের, যেগুলো গ্রামাটিক্যাল ভাবে এগুলো তোমরা পজ করে দেখবে অ্যান্ড দেন বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে সিঙ্গুলার ম্যাসকুলিন ইম্পারেটিভ ফর্ম, মানে কোনো যেগুলো অ্যারাবিকের ক্ষেত্রে তোমাদের নমিনাল সেন্টেন্স, ঠিক আছে, এই যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে পার্টিকুলারভাবে। তা বলে আমি বলছি না যারা ইসলামিক হিস্ট্রি মানে ফিজিক্স কেমিস্ট্রিকে থাকবে তাদের ক্ষেত্রে থাকবে এগুলো, তা না, তাদের জন্য থাকবে না, ওকে? এটা শুধুমাত্র অ্যারাবিকের জন্যই। এর পাশাপাশি আমি তোমাদেরকে 2019 সালের কোয়েশ্চেনটাও দেখিয়ে দেবো একবার। দেখে বুঝতেই পারছো যে তোমরা দেখে একবার পুরোটা সলভ করে নিলে এরকম টাইপেরই প্রবলেম থাকবে, প্রতি বছর এরকমই থাকে। সো এগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে আসলে এগুলোই থাকে, অ্যান্ড একটু প্র্যাকটিস করে গেলে আসানি সে কমপ্লিটলি করে দিতে পারবে। অ্যান্ড আমার আশা, আমি মনে হয় যে বায়োলজি, আই মিন সরি বায়োলজি বলছি কেন, অ্যারাবিকের ক্ষেত্রে অনেক সিট থাকে, দ্যাটস ওয়াই তোমরা চান্স পেয়ে যাবে। ইভেন অনেকে হয়তো আমার কথা বুঝতে পারছো না, কারণ হিন্দি অনেকে রয়েছে, তারা আই মিন দেখবে ভিডিওগুলো, তাদের প্রবলেম হতে পারে। এই ব্যাপারগুলো দেখবে, আরবি অংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও, মানে এটা হচ্ছে সিন আনসিনের মতো ব্যাপার, যেটা হচ্ছে তোমরা ইংলিশে জানো যে সিন আনসিন হয়, সিন অ্যান্ড আনসিন হয়ে থাকে, তো এরকম একটা ব্যাপার, ওই সিন আনসিনের ব্যাপারটা হচ্ছে এটা, তোমাদের দেখে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবার দেখো 51-50টা ছিল, 51 থেকে এগুলো কিন্তু ইংলিশের পার্ট চলে আসলো, এটা হচ্ছে ইংলিশের পার্ট পুরোটাই, ওকে? আমি একটু দেখে দিই ভালো করে, তোমরা একটু পড়ে নাও অ্যান্ড দেন বুঝতে পারবে যে আসলে কি হবে। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম ইন তামিলনাড়ু ফ্যামিলি, রাইট? ইয়া,
দেখো এখানে ইসলামিক হিস্ট্রি পার্টটাও কিন্তু রয়েছে, আর আলাদাভাবে কোশ্চেন। মৌলানা আবুল কালাম আজাদ, দ্য বার্থ প্লেস। তারপর দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো 74-75 খানা, তার 2019-এরটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে 2019-এর, তো পার্ক সার্কাস ক্যাম্পাস আল ইউনিভার্সিটিতে এটা হয়েছিল, নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে? অ্যান্ড মোস্ট, আমি এটার নাম বলতে পারছি না, কি নাম লেখা রয়েছে তাই বুঝতে পারছি না। তো চলো আমাদেরকে ভিতরটা দেখি আসলে কী কী রয়েছে। ওকে, তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তার জন্য এটা হচ্ছে কোর সাবজেক্ট, দেখো কোর সাবজেক্ট রয়েছে। এটা 2019 সালে কিন্তু এরকম পার্ট ওয়ান পার্ট টু করে লেখা ছিল, হয়তো এই ভিডিওগুলো পরবর্তীতেও কাজে লাগবে, এই পরের বছরও কাজে লাগবে। তাই আমি একটু ভালো করে ধৈর্য ধরেই বানাচ্ছি তোমাদের জন্য, পরবর্তীতে কাজে লাগে। এটা হচ্ছে আমাদের আলিয়া ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট যেটা রয়েছিল aliahelp.in, তো সেটা তুমি পাবে না এখন, ওটা আই মিন বন্ধ রয়েছে। তো সেখান থেকেই আই মিন এটা পাওয়া, দাদারা দিয়েছে আমাকে, বাট এখন ওয়েবসাইটটা তোমার খুলবে না, ঠিক আছে? যেটা পাবে এখান থেকেই পাবে। অ্যান্ড ডাউনলোডের লিঙ্ক আমি অলরেডি কিছুদিন আগে দিয়েছিলাম, আগেরগুলোর, সেটা হচ্ছে এগুলো পরবর্তী আমি দিয়ে দেবো তোমাদের জন্য কমিউনিটি ট্যাবে। অ্যান্ড আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করবে, আমি হেল্প করবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এখন আমি অ্যাভেলেবেল থাকতে পারি না হোয়াটসঅ্যাপে, সো দ্যাটস ওয়াই আমাকে তোমরা ইনস্টাগ্রামে জিজ্ঞেস করবে, হোয়াটসঅ্যাপ এখন চাপে থাকে, বন্ধ থাকে। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলো সব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বেঙ্গলিটাও তো পড়ে বুঝতে পারবে, অ্যান্ড ইংলিশ সাথে পড়ে তো বুঝতে পারবে, আর আরবিক যারা পড়তে পারো তাদের জন্য তো বিন্দাস বস, কোনো চাপেন না। আমি অনেক পোয়েম কে লিখেছেন সব কিছু ব্যাপারে, আইডেন্ট সেন্টেন্স ব্যাপারে রয়েছে, প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে রয়েছে, হু ওয়াজ, কে ছিলেন, এটা তো না পড়তে পারলে তোমরা পারবে না, এটা তোমাকে পড়তে হবে। সো আরবিকটা যারা জানো তারা অবশ্যই পড়তে পারবে, কোনো চাপ নাই। এবার দেখো পার্ট পার্ট টুর মধ্যে কী রয়েছে, জেনারেল নলেজ, যে এই পার্টটা থাকে এটা সবারই ক্ষেত্রে রয়েছে। তার মানে পার্ট ওয়ান যেটা রয়েছে কতগুলো কোয়েশ্চেন দেখো, 62 খানা কোয়েশ্চেন, সরি 64 খানা কোয়েশ্চেন রয়েছে, অ্যান্ড বাকিটা হচ্ছে তোমার এখান থেকে পার্ট টু, সরি 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 ইয়া 64 পরে, এখানটা হচ্ছে পুরো হায়েস্ট ড্যাম, ঠিক আছে? ভাকরা নাঙ্গল ড্যাম বা তেহরি, এই যে ব্যাপারগুলো রয়েছে, হীরাকুদ বাঁধ, ঠিক আছে? তারপরে আলজেরিয়া মুদ্রার নাম কি, রবীন্দ্রনাথ কোন নদীতে কি বৈদ্রনাথ বাদ্রীনাথ যেটা বলে না সেটা, এটা আমাকে বলে দেবে, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে, আমি ভুলে গেছি। তো এগুলো করলে আসানিসে হয়ে যাবে বস। অ্যান্ড এগুলো দেখতে পাচ্ছ কিছু ইংলিশেরও রয়েছে, ওগুলো মিক্সার করে থাকবে সব। তো এখানে দেখো মোটামুটি 84 অ্যান্ড আর নাই আছে, সরি সরি আছে। অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চনও থাকবে কিন্তু তোমাদের জন্য, 2019 সালে ছিল, তার মানে তোমাদের জন্য এবারও থাকবে, যে কিছুটা এক্সট্রা লেখা। 8-12 নম্বর রয়েছে এখানে দেখো, 12, আই মিন এখানে কি বলছে যে অ্যান্সার দ্য ফলোয়িং ইন ব্রিফ উইথ ইন দ্য স্পেস প্রোভাইড ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদের দেওয়া হবে, সেখানে লিখতে হবে এগুলো, ঠিক আছে? এটার জন্য আলাদা তোমার পেজ দেবে, সেখানে লিখতে হবে। কি বলছে, নিজের বাক্যগুলি আরবিতে অনুবাদ করো, এগুলো সবগুলোকে আরবিতে লিখতে হবে, পাশাপাশি কি এগুলো বাক্যগুলি সংশোধন করতে হবে, ঠিক আছে? সো এই সমস্ত পার্টগুলো, ডেসক্রিপটিভ পার্টগুলো তোমাদেরকে এগুলো লিখতে হবে, বাংলায় অনুবাদ করো, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, সো মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? এগুলো ভালো করে যদি প্র্যাকটিস করে নাও তো হয়ে যাবে বস, ঠিক আছে? সো এতটাই ছিল আপডেট আজকের এই ভিডিওতে, যে আমি 2016 সাল 2019 সালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পাঁচটা কী হয়েছে এবং নতুন 2019 সালে কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড তোমরা প্রিপারেশন করো, দেখবে তোমাদের খুব ভালো হবে। অ্যান্ড বাকি আরও কিছু আমি পেয়েছি ম্যাথামেটিক্সের জন্য কোয়েশ্চেনগুলো, সেগুলো আমি আপলোড করে দেবো। সো ভালো থাকবো, বাই, টেক কেয়ার, বাই।